আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, প্রশান্ত কিশোরের জাদুতে ফের ক্ষমতায় আসছেন মমতা। 2014 সালে নরেন্দ্র মোদীকে দিল্লির সিংহাসনে বসানোর নৈপথ্যের কারিগর ছিলেন তিনি। এর আগে 2012 সালে তিনি গুজরাট বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করেন। ওই নির্বাচনে বিজেপি জয়লাভ করে এবং টানা তৃতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোদী। বলছিলাম ভারতীয় নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরের কথা, তার প্রণীত হর হর মোদী ঘর ঘর মোদী চায় পে চর্চা ও রান ফর ইউনিটি স্লোগানের কারিশ্মায় বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটিতে ক্ষমতায় আসেন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি। তবে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর দলটির নেতাদের সঙ্গে মনোমালিন্য তৈরি হয় তার। এরপর তিনি কাজ করেছেন কংগ্রেস, জেডিইউ, ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি সহ অনেক দলের হয়ে। দুই একটি ব্যতিক্রম ছাড়াও আশাতীত সাফল্য পেয়েছেন তিনি। এবার প্রশান্ত কিশোর এর জাদুতেই পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃণমূল কংগ্রেস। তার পরামর্শে দিদিকে বলো কর্মসূচি চালু করে মমতা সরকার। এছাড়া আমার গর্ব মমতা প্রচার অভিযান চালু করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে প্রশান্ত কিশোর এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, বাংলায় বিজেপির দুই অঙ্কেই আটকে যাবে। তা না হলেও নির্বাচন এর কৌশলের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। শেষ পর্যন্ত তার কথাই সত্য হতে চলেছে, 200+ আসন পেয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা। আর বিজেপির আসন সত্যিই আটকে যাচ্ছে দুই অঙ্কের ঘরে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 206 আসনে এগিয়ে আছে তৃণমূল, বিজেপি এগিয়ে 83 আসনে। তবে ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী 202 আসন নিয়ে এগিয়ে তৃণমূল এবং বিজেপির এগিয়ে রয়েছে 87 আসনে। বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চা এগিয়ে আছে 3 আসনে। এদিকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রাম এর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন তার দল থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর কাছে। দ্বিতীয় গণনার শেষে তিনি পিছিয়ে রয়েছেন প্রায় 4,500 ভোটে। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন 294। নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হয় 2 আসন, নির্বাচন স্থগিত হয়। অবশেষে তাই বলা যাচ্ছে চূড়ান্ত জয়ে মমতাই হচ্ছেন পশ্চিমবঙ্গের আবারও মুখ্যমন্ত্রী।